ওলকপির কালিয়া। উপকরণ: মাঝারি সাইজের ওলকপি 2টি, খোসা ছাড়ানো এবং ডুমড়োমোটা কাটা আলু 8 টুকরো, পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, সাদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1 থেকে 2 চা চামচ, কুচানো টমেটো মাঝারি সাইজের 2টি, নুন এবং হলুদ আন্দাজ মতো, চিনি 1 চা চামচ, তেজপাতা 2টি, বাদাম বা সর্ষের তেল আন্দাজ মতো, কুচানো ধনে পাতা 1 টেবিল চামচ, ভেজিটেবল ঘি 1 টেবিল চামচ। প্রস্তুত প্রণালী: ওলকপির খোসা ছাড়িয়ে ডুমড়োমো করে কেটে নেবেন, আলু তেলে ভেজে তুলে রাখতে হবে, ওই তেলে ওলকপির টুকরো এবং তেজপাতা, ধনে পাতা, গরম মশলার গুঁড়ো ও ঘি বাদে সমস্ত উপকরণ দিয়ে ঢেকে রাখুন। একটু পরে ঢাকনা খুলে সমস্ত মশলা কষে নিয়ে আন্দাজ মতো জল দেবেন। জল ফুটতে আরম্ভ করলে আলু দিন, আলু এবং ওলকপি সেদ্ধ হলে নামিয়ে নেবেন। 1 টেবিল চামচ ভেজিটেবল ঘি গরম করে তেজপাতা এবং গরম মশলার গুঁড়ো ভেজে নিয়ে কালিয়া সাঁতলে নিতে হবে, কুচানো ধনে পাতা ছড়িয়ে দিন। এইভাবেই ওলকপির কালিয়া পুরো প্রস্তুত, খেতেও হবে দারুণ। বাড়িতে একবার চেষ্টা করে দেখবেন অবশ্যই।